বুঝতে পারলি কিছু? ইউ ক্যান ডু ইট। মানে কি বলবো, নেওয়ার চেষ্টা করেছি আজকে, সোনার জিনিস নিতে পেরেছি। এইটা বলো বলো, কিছু বলো। গেছি, আর আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের এটা একটা স্বপ্ন থাকে, পছন্দ একটা। আর বাপি কাঁদছে কেন? বাপি আনন্দে আনন্দে, সে তো বুঝতে। ঠান্ডাটা অন্য হয়ে যায়, চোখে জল। খুব ভালো লাগছে বাপি, মার গলায় মানাচ্ছে, সুন্দর হয়েছে। কোনোদিন অভাব করেনি আমাকে বলে না, আমাদের তিন বোনকেই কোনোদিনও না, যা চেয়েছি সবসময় সবকিছু পেয়ে গেছি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকের এই ব্লগটা আমার কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল ব্লগ, এবং আমার মনে হয় আজ অবধি আমি যতগুলো ব্লগ বানিয়েছি সবচাইতে স্পেশাল ব্লগ এটা। আমরা তিন বোন, আর তখনকার দিনে কি ছিল, এখন বোধহয় এই জিনিসটা অনেক অনেক কমে গেছে। তখন ছিল যে মেয়ে মানেই তো বিয়ে দিয়ে দিতে হবে, একটা ছেলে হলে ভালো হতো, সংসারটা দেখতো, বাবা মাকে দেখতো, মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, গিয়ে সংসার করতে হবে, এই ব্যাপারটা। এখন মনে হয় না এরকম ব্যাপার স্যাপার কোনো বাড়িতে আছে বলে, তাও কিছু কিছু বাড়িতে এখনও দেখা যায়। কিন্তু আমার ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি বাবা মায়ের জন্য কিছু তো করবই, সেটা ছোটোবেলা থেকেই ছিল। তো ফাইনালি ছোট্ট একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে, ছোট্ট না, আমার কাছে এটা অনেক বড় স্বপ্ন। তার জন্য আমি ঠাকুর এবং আমার দাদুকে, আমার হিরো, আমার রিয়েল লাইফের হিরো আমার দাদু, সে যদি আজকে থাকতো, চোখের সামনে থাকতো, সব শরীরে, সবচাইতে খুশি হতো বোধ হয়। সে আছে, সে কোথাও তো একটা আছে, আমাকে আশীর্বাদ করে যাচ্ছে, কারণ সে আমাকেই সব থেকে বেশি ভালোবাসত। যাই হোক, তারপরে ঠাকুমা এবং সবাইকে প্রণাম করে আজকের এই দিনটা আমি শুরু করতে চাইছিলাম, কারণ আজকে এই দিনটা আমার কাছে বিশাল বড় একটা পদক্ষেপ নেওয়ার দিন। আমার একটা অনেক বড় স্বপ্ন, সেই ছোট্টবেলার একটা স্বপ্ন পূরণ করার দিন। যখনই মেলায় যেতাম বা কোথাও যেতাম, মায়ের জন্য কিছু নেবই, সেটা একটা কানের হোক, হার হোক, যত দামেরই হোক না কেন, একটা কিছু নেবই। পুজোতে টিউশনের টাকায় মাকে একটা শাড়ি দেওয়া, এইগুলো ছিলই। সবসময় ভাবতাম কবে যে নিজের টাকাতে বা নিজের ইনকামে একটা মনের মতো জিনিস করে দিতে পারবো, একটা সোনার জিনিস বা একটা ভালো কিছু দিতে পারবো, কে জানে। ভেবেছিলাম 25 বছরের মধ্যে যেভাবে হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমার এই স্বপ্নটাকে পূরণ করতে হবে। সেটা যে মাত্র 20 বছর বয়সে পূরণ হয়ে যাবে সত্যি ভাবিনি। সবটাই পূরণ হয়েছে তোমাদের জন্য। তো বেশ কিছু জায়গায় যাচ্ছিলাম সোনার দোকানে দেখতে, অনেকগুলো জায়গায় ঘুরেছি, সব জায়গা তো ভিডিও করতে দেয় না, তাই দেখানোর সুযোগ হয়নি। আর আমার সাথে ছিল আমার সব সময়ের সাথী শাগনিক, ওকে ছাড়া এই জার্নিটা কোনো দিনই সম্ভব নয়। আমি একটা কথা বলি, আমার যে এই লাইফটা দেখছো না, আমার মনে হয় ও হচ্ছে আমার কাছে একটা রেনবো, মানে ও আসার পরই যেন সব কিছু রংধনুর মতো সুন্দর হয়ে গেছে আমার জীবনটা এবং সব কিছু। এবার ফাইনালি আমি একটা দোকানে আসি যেখানে আমার বাজেটের মধ্যে বা আমার যেটা যেরকম আমি চাইছিলাম সেরকম একটা পছন্দ হয়। প্রথমে কনফিউজ ছিল যে আমি কানের নেব না হার নেব, তারপরে শাগনিক বলল যে হারই নিয়ে নাও, কারণ হারটা বেশি ভালো লাগবে। তো নিয়ে নিয়েছি হার। বলো বলো, কিছু বলো। আমি তখনও ব্ল্যাঙ্ক ছিলাম, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে যেই বাজেটটা আমার একসময় স্বপ্নেরও বাইরে ছিল সেইটা দিয়ে আমি মায়ের জন্য কিছু ফাইনালি নিতে পেরেছি। ইউ ক্যান ডু ইট, ইউ মেড ইট। মা কি হবে না হবে জানি না, কিন্তু মা কাঁদবে, খুশির কান্না। সিরিয়াসলি বলছি, আমি কোনোদিন চোখ থেকে জল ফল আমি বার করি না, বাট আজকে কেন জানি না মনে হচ্ছে যে এটা আমি করলাম। আমি মেলায় গিয়ে বল সব সময় মায়ের জন্য, মানে কি বলবো, নেওয়ার চেষ্টা করেছি আজকে, সোনার জিনিস নিতে পেরেছি। এইটা এই খুশিটাই চোখে জল, চোখে জল।
আমি আমার মাকে খুব ভালোবাসি, প্রত্যেকটা সন্তানই তার মা বাবাকে ভালোবাসে, স্বাভাবিক। এটা মা আমার জন্য অনেক কিছু করেছে তো। চুপ চুপ চলো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। তো এই বয়সে মানে কি বলবো, আমি আমি নিজেই পুরো জাস্ট শক। আমার পুরো জার্নিতে এই মানুষটা ছিল, পুরো জার্নিটা ও দেখেছে, আমার পুরো জার্নি কি আমার খুব বাজে সময়ও দেখেছে, ভালো সময়ও দেখেছে, তো ও বুঝতে পারছে আমার কতটা খুশি আজকে। চলো আর বেশি বকবক না করে বাড়ি যাওয়া যাক, আর মায়ের রিয়াকশন দেখা যাক। মায়ের রিয়াকশন রাতে, মা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না মা, কেন বর দিদিও জানে না, মেবি না অনেক বড় একটা স্টেপ নিয়েছি, নিজে নিয়েছি। আর আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের এটা একটা স্বপ্ন থাকে, আমি পূরণ করতে পেরেছি। সুন্দর না? তারপরে আমরা সবাই মিলে দিদিদের বাড়ি চলে যাই, কারণ আজকে আমাদের পিকনিক ছিল। আর আমি মাকে বলি যে মা একটুখানি রেডি হও, আমরা একটু ছবি তুলবো, ভিডিও করব। তো মা কিছুই বুঝতে পারেনি, তারপরে মা রেডি হতে শুরু করে। মা এত সাহায্য কেন তুমি? যে পিকনিক করছি তাই আমরা সবই সেজেছি। আর কে সাজাচ্ছে তোমায়? আমার সোনা মেকআপ আর্টিস্ট। টিপটা পড়া বাবু। আমার খুব কেমন হচ্ছে, ভয় লাগছে না কি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না, বোধহয় আনন্দে এটা হচ্ছে, মজা লাগছে। আমার ভয় লাগছে কেন বুঝতে পারছি না, যে পছন্দ হবে তো কি হবে কে জানে বাবা। চলো এইটা কিন্তু সব জানে, এটা কিন্তু সব জানে। আমি আকাশে যাচ্ছি। ও আকাশে যাচ্ছে, চল। এখন হচ্ছে মায়ের জন্য ওয়েটিং, মা আর বেরোচ্ছে না। এইভাবে করছিস? এটা হচ্ছে আজকে আমাদের সমস্ত সদস্য, যেখানে শুধু জেঠিমা মিশিং, সমস্ত সদস্য আমাদের। এই যে রাধুনি তিনজন, এখানে শুধুমাত্র জেঠিমা মিসিং। বুঝতে পারলে কিছু? ছুটকির আয় টাকায় এখন গিফটের দাম বলতে নেই। কেমন? ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না, চলো। এটা প্রথমে পড়বে, তারপর তোমার হাতটা পড়বে।
আমার বাপিকে আমি কাঁদিয়ে ফেলেছি, বাবা এটা আমার কাছে বিশাল বড় আনন্দের চোখে জল, খুব ভালো লাগছে, মার গলায় মানাচ্ছে, সুন্দর হয়েছে। একটা শুধু পাপড়িটা উল্টে ঠিক করে দে, একদম ঠিক আছে। আমার নিজের ইনকাম দিয়ে এই বয়সে যে আমি এটা করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি। আসলে কি বলতো, আমাকে কোনোদিন বাড়ির খরচা থেকে শুরু করে কোনোদিন তো কোনো কিছু দিতে হয়নি, মা বাবা কোনো কিছুতে আমাকে কোনোদিন অভাব করেনি, আমাকে বলেন আমাদের তিন বোনকেই কোনোদিনও না। যা চেয়েছি সবসময় সবকিছু পেয়ে গেছি হাতের সামনে, এই লাগবে ওই লাগবে সেই লাগবে, ওই জন্য হয়তো অনেক খরচা আমি করার সুযোগ পাইনি, মানে ফ্যামিলি দিক থেকে খরচা অনেককে আমাকে কি করতে হয় যে ফ্যামিলিতে টাকা দিতে হয় এই দিকতে হয়, আমার তো সেটা হয়নি, তার জন্য হয়তো ছোট ছোট কাউকেই হয় না, মানে ছোট ছোট করে জমাতে পেরেছি। তো এই তো বাপিকে আমরা তিন বোন মিলে আংটি দিয়েছিলাম, যেটা বাপি পরে পরে সব সময় পরে, বোঝা গেল? এই যে এইটা আর এটা আমি আমার মাকে দিচ্ছি। এখানে সবাই কাঁদছে, এতটা মানে খুশি হয়েছে, মুখ বন্ধ হয়ে গেছে মার। এই মুখ এইদিকে ঘুরে বল না, তোর কেমন লাগলো? খুব ভালো, ভালো লেগেছে, কেমন লাগলো? চোখ বন্ধ করেছে, কেন বন্ধ করেছে জিজ্ঞাসাও করছে নাকি? বলছে পাখি সবাই ঘুরবে বলে। এই যে এতক্ষণে দেখলো, ঠিক আছে, আমার মা কিছু একটা বলবে, খুব গম্ভীর কিছু বলো। না না গম্ভীর না, তুই যে এইটুকু বয়সে এত সুন্দর গিফট দিলি আমাকে, তোর মতো বয়সে কেউ এরকম দিতে পারে না, আমি এতে অনেক খুশি। আমি 2022 অনেক কিছু করতে পেরেছি, নিজে একা একা আমি ঘুরতে গেছি নিজের টাকাতে, মানে নিজের ইনকামে, তারপরে এই যে ফোনটা iPhone 12 সেটা কিনেছি, মাকে হার দিয়েছি, নিজে একটা ছোট্ট মতো রুম করেছি, বাপিকে, হ্যাঁ বাপিকে তিনজনে মিলে বিয়েটা দিয়েছি, আরো টুকটাক টুকটাক টুকটাক, দেখো এটাই সবকিছুই হয়েছে তোমাদের জন্য, তাই না? একদম, হ্যাঁ। তো তোমাদের সাথে এইগুলো সবকিছু টুকটাক আমি শেয়ার করি এবং আশা করছি পরবর্তীকালে তোমরা আমার পাশে থাকবে, এইভাবেই সাপোর্ট করবে আমাকে। তো আজকে এই ভিডিওটা এই অবধি থাক, বেশি আর বকবক করতে পারছি না, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তুমি হাদা বলে বুঝতে পারোনি, আমার 36 নাকি সকালে মাকে বলেছে, মা গিফট পেতে কেমন লাগে? আমার কাছে গিফট পেতে সবারই ভালো লাগে। তুমি হাদা বলেই বুঝতে পারোনি, কি করে বুঝবো? এটা কি রে, ও বাবিও বলছে যে তোর জন্য কিছু কিনতে হয়, তুই মা দিবি কি? দিদি যা গিয়ে দিদিকে বল, ওকে আমি চুপ করতে, ও দিদিকেও বলতে বারণ করেছিলাম, ওকেও বলে দিয়েছে। ছোট্ট কিছু হলে দেখে কি দিলে গিফট, মেয়েরা ছেলে মেয়েরা দিলে, জানি না কতটা কি ক্যাপচার করতে পারলাম, কতটা কি শেয়ার করতে পারলাম, জাস্ট এই মুহূর্তটা আমি সারা জীবন রেখে দিতে চাই। তো এটাই, আর তোমাদের একবার হাতটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের এই স্পেশাল ব্লগটা এখানে এন্ড করছি, যদি তোমাদের এই স্পেশাল ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি চাই 2023-এ যেন আমার মতো প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের অনেক অনেক স্বপ্ন পূরণ হয়। তো এটাই, টাটা সকলকে, সবাই ভালো থেকো।